প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি পুলকবালা, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, এএসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায়ের মূলধনী আয় ব্যয় প্রাক্কলন বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে আমাকে লক্ষ্য রাখো এবং বোর্ডের দিকে তাকাও। বোর্ডে একটা উদ্দীপক আছে, করিম সাহেব যমুনা প্রকল্পে 5 লক্ষ টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করেন, আগামী 5 বছর মেশিনগুলো থেকে প্রাপ্য নিট মুনাফা প্রাক্কলন করা হয় যথাক্রমে প্রথম বছর 60,000 টাকা, দ্বিতীয় বছর 70,000 টাকা, তৃতীয় বছর 75,000 টাকা, চতুর্থ বছর 80,000 টাকা এবং পঞ্চম বছর 85,000 টাকা। করিম সাহেব সরল রৈখিক পদ্ধতিতে প্রকল্পটির অপচয় ধার্য করে থাকেন। করণীয় হচ্ছে ক, যমুনা প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো, খ, যমুনা প্রকল্পটির পেব্যাক সময় নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা শব্দ আছে প্রাক্কলন। প্রাক্কলন অর্থাৎ হচ্ছে নির্ণয় করা। কোনো প্রকল্পে মূলধন বিনিয়োগ করা হলে সেই বিনিয়োগকৃত মূলধনের ব্যয় এবং সেই বিনিয়োগকৃত মূলধন থেকে কী পরিমাণ আয় আসবে সেটা নির্ণয় করাই হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এখন আমরা করণীয় খটা বোর্ডে করাচ্ছি, তোমরা দেখো। সবাই খাতা কলম নাও এবং আমাকে অনুসরণ করো। খ নং প্রশ্নের উত্তর, যমুনা প্রকল্প পেব্যাক সময় নির্ণয়। কোনো প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করতে হলে সেই প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হয় এবং নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হলে সেই প্রকল্পের বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে হয়। তাহলে আমাদের প্রথমে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় সমান সমান হচ্ছে বিনিয়োগ বাদ ভগ্নাবশেষ মূল্য। ভাগ হচ্ছে প্রকল্পের আয়ুষ্কাল, প্রকল্পের আয়ুষ্কাল আমাদের বিনিয়োগ হচ্ছে 5 লক্ষ টাকা। যেহেতু এই উদ্দীপকে প্রকল্পের কোনো ভগ্ন 5 বছর শেষে কোনো ভগ্নাবশেষ মূল্য নেই, সুতরাং ভগ্নাবশেষ মূল্য শূন্য, প্রকল্পের আয়ুষ্কাল 5 বছর। তাহলে বার্ষিক অবচয় পেলাম আমরা 1 লক্ষ টাকা। এই পর্যন্ত তোলা হলে আমি এখন এটুকু মুছে ফেলছি পরবর্তী কাজ করার জন্য। তাহলে আমাদের বার্ষিক অপচয়ের পরিমাণ পেলাম 1 লক্ষ টাকা। এখন আমরা নগদ আন্তঃপ্রবাহের সারণী নির্ণয় করব। নগদ
আন্তঃপ্রবাহের সারণি বিবরণ প্রথম বছর টাকায় দ্বিতীয় বছর টাকায় তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর টাকায় তাহলে আমাদের প্রথম মুনাফা হচ্ছে নিট মুনাফা আমরা বিবরণে করে প্রথমে নিট মুনাফা লিখব প্রথম বছর নিট মুনাফা হয়েছিল 60,000 টাকা পরের বছর 70,000 টাকা তারপরের বছর 75,000 টাকা তারপরের বছর 80,000 টাকা তারপরের বছর 85,000 টাকা যোগ হচ্ছে অবচয় প্রত্যেক বছরে সমান অবচয় ধার্য করা হয়েছে যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করেন করিম সাহেব এক লক্ষ লক্ষ এক লক্ষ আমরা যোগফলটা নামাই 7 লক্ষ 8 লক্ষ ছড়ি 1,60,000 1,60,000 1,70,000 1,75,000 1,80,000 1,85,000 আচ্ছা নগদ আন্তঃপ্রবাহ নগদ আন্তঃপ্রবাহ এখন আমরা পে ব্যাক সময় নির্ণয় করব আমাদের নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ নির্ণয় করা হয়েছে এখন আমরা পে ব্যাক সময় নির্ণয় করব তার আগে আমাদের কি করতে হবে কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহের সারণি তৈরি করতে হবে এখন আমরা আমরা এখন কর্মযুক্ত নগদ আন্তঃপ্রবাহের সারণী প্রস্তুত করব বছর
নগদ আন্তঃপ্রবাহ কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ আচ্ছা আমরা একটু লক্ষ্য করি শূন্য বছর যখন প্রথম বিনিয়োগ করা হয়েছিল তখন শুধু মূলধন খাটানোই হয়েছিল প্রতিষ্ঠান থেকে শুধু নগদ টাকা বেরিয়ে গিয়েছিল তখন কত টাকা বেরিয়ে গিয়েছিল 5 লক্ষ টাকা তাহলে 5 লক্ষ টাকাকে মাইনাস ফিগার দেই কর্মযুক্ত নগদ আন্তঃপ্রবাহ সে মাইনাস 5 লক্ষ টাকাই প্রথম বছরে আমাদের এসেছিল 1,60,000 টাকা 1,60,000 টাকা তাহলে আমাদের আর বিনিয়োগ করা ছিল 3,40,000 টাকা কারণ এই 5 লক্ষ টাকা থেকে 1,60,000 টাকা উঠে এসেছিল এবং আমাদের মূলধন খাটানো ছিল আর 3,40,000 টাকা দ্বিতীয় বছরে আমাদের এসেছিল 1,70,000 টাকা তাহলে আমাদের আর মূলধন খাটানো ছিল 1,70,000 টাকা 3,40,000 টাকা থেকে 1,70,000 টাকা বাদ গেলে আর থাকে 1,70,000 টাকা তৃতীয় বছরের সময় আমাদের আয় হয়েছিল বা নগদ আন্তঃপ্রবাহ হয়েছিল 1,75,000 টাকা তাহলে আমাদের এই 1,70,000 টাকা খাটানো ছিল সেটা ওভারটেক করে আমাদের 5,000 টাকা বেশি এসেছিল চতুর্থ বছরের সময় আমাদের আন্তঃপ্রবাহ হয়েছিল 1,80,000 টাকা তাহলে এখানে কর্মযোজিত নগদ আন্তঃপ্রবাহ হবে 1,85,000 টাকা 1,80,000 টাকার সাথে এই 5,000 টাকা আমরা যোগ করলাম পঞ্চম বছরে আমাদের নগদ আন্তঃপ্রবাহ হয়েছিল 1,85,000 টাকা তাহলে 1,85,000 1,70,000 তাহলে 3,70,000 টাকা